75 সালে একবার রাজনৈতিকভাবে নিজেদেরকে খেয়ে ফেলেছে, 14-18 সালে আরেকবার, এবং এবার আগামী 7ই জানুয়ারি এটা আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হবে। ফলে আওয়ামী লীগ দুর্ভাগ্যজনকভাবে এরকম একটা জায়গায় নিয়ে যাচ্ছেন এবং আওয়ামী লীগ নিজেরাই বাস্তবে গৃহযুদ্ধের দিকে পরোক্ষভাবে পুরো দেশটাকে আজকে তারা ছেড়ে দিচ্ছেন। আজকেই আমি এখানে বসে দেখছিলাম 46টা না 47টা পরিবার হয় বাবা ছেলে নির্বাচন করছেন, কিশোরগঞ্জ 3-এ মনে হয় ভাই বোন তারা দুজনের মধ্যে আজকে এক কাগজে লিখেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। মানুষ এটাকে কি নির্বাচন মনে করে? কেউ এটাকে নির্বাচন মনে করে না। 7 তারিখে সন্ধ্যা বা রাতের বেলা আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী কনকনা। তাই আমি বলেছি যে যদি 100 ভাগ এবার যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন যদি 100 ভাগ নিরপেক্ষ নির্বাচন হয় তাদের মধ্যে, আওয়ামী লীগ যে 263টা আসন সম্ভবত আওয়ামী লীগ এবার নির্বাচন করছে নৌকা প্রতীক নিয়ে, তার অধিকাংশগুলোতে আওয়ামী লীগ বিপুলভাবে তারা বিজয়ী হবেন। সুতরাং এই নির্বাচনে তো এটা 100 ভাগ নিরপেক্ষ নির্বাচন করতে তো কোনো সমস্যা নেই। তথ্য উপাত্ত বলছে এই নির্বাচনে কোনো উৎসাহ নাই, উদ্দীপনা নাই। তারা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন, বর্জন করেছেন। প্রধানমন্ত্রী কালকে বরিশালে খুবই গুরুত্বপূর্ণ বক্তৃতা করেছেন, আমি খুবই উদ্বিগ্ন হয়েছি। এবং তিনি বিএনপিকে বিশেষ করে উল্লেখ করে বললেন যে তাদেরকে আর রাজনীতি করার অধিকার থাকবে না। আমি খুবই উদ্বিগ্ন হয়েছি। একই কথা আমরা শুনেছিলাম 72, 74, 73, 74, 75 সালে এই সময়কালে। সেজন্য আমার উদ্বেগের জায়গাটা খুবই বাড়ছে। এটা আপনি আপনার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ, রাজপথে বিরোধী দল, তাদেরকে মতাদর্শিকভাবে মোকাবেলা করতে পারছেন না। আপনি রাজনৈতিক প্রতিপক্ষকে যখন আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পারেন, নাশকতার অভিযোগ দিয়ে তাদের অধিকার আপনি ক্ষুণ্ণ করতে চাচ্ছেন। বাস্তবে জীবজগতে নাকি কোনো কোনো প্রাণী আছে যারা নাকি নিজেরা নাকি একটা পর্যায়ে নিজেদেরকে নাকি খেয়ে ফেলে আর কি, তারা নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলে। 75 সালে একবার রাজনৈতিকভাবে নিজেদেরকে খেয়ে ফেলেছে, 14-18 সালে আরেকবার, এবং এবার আগামী 7ই জানুয়ারি এটা আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হবে। একটা রাজনৈতিক আত্মহত্যার দিকে আওয়ামী লীগ নিজে যাওয়ার মধ্য দিয়ে পুরো দেশকে একটা অকার্যকর, আমি প্রায় বলি এটা আফ্রিকান সিন্ড্রোম। গত 15 বছর ধরে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বিরোধী দলকে দমন করতে চেয়ে হাজার হাজার যে রাষ্ট্রীয় সন্ত্রাসের ঘটনা সংগঠিত করেছে, এগুলোর বিচার তো একসময় হবে। এবং এরকম অসংখ্য অপরাধ, অর্থ লুটপাট থেকে শুরু করে, অপরাধ থেকে শুরু করে, আর ভোট ডাকাতি থেকে শুরু করে, এগুলোর জন্য ফলে ভবিষ্যতে হয়তো অনেকগুলো গণ ট্রাইব্যুনাল হয়তো মানুষকে গঠন করতে হবে। এত কোর্ট নাই যে আপনি এই প্রচলিত কোর্টের মধ্য দিয়ে এগুলোকে আপনি বিচার আচার আপনি করবেন। ফলে আওয়ামী লীগ দুর্ভাগ্যজনকভাবে এরকম একটা জায়গায় নিয়ে যাচ্ছেন এবং আওয়ামী লীগ নিজেরাই বাস্তবে গৃহযুদ্ধের দিকে পরোক্ষভাবে পুরো দেশটাকে আজকে তারা ছেড়ে দিচ্ছেন। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।